দুই দলই হেরেছে নিজেদের শেষ ম্যাচে সেরা চার থাকার জন্য দুই দলের সামনে জয়ের বিকল্প নেই এমত অবস্থায় সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে নির্ধারিত বিশ্বভারে তিন উইকেট হারিয়ে দুশো সাত রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল দিল্লি ক্যাপিটালস ম্যাচ জিততে হায়দ্রাবাদকে করতে হতো দুইশো আট রান এখন পর্যন্ত নয় ম্যাচে পাঁচ জয় দশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে হায়দ্রাবাদ সমান ম্যাচে চার জয় আট পয়েন্ট নিয়ে দিল্লির অবস্থান সপ্তম আজকের ম্যাচে হায়দ্রাবাদকে হারাতে পারলে সমান দশ পয়েন্ট নিয়ে ভালো নেট রান রেটের সুবাদে পাঁচে উঠে যাবে দিল্লি মুম্বাইয়ের ব্রাবর্ন স্টেডিয়ামে আজ মোস্তাফিজুর রহমান সহ চার খেলোয়াড়কে একাদশ থেকে বাদ দিয়ে খেলতে নেমেছে দিল্লি যার প্রভাব ব্যাটিংয়ে তেমন দেখা যায়নি অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার ও ক্যারিবীয় হিটার রবমেন পাওয়েলের ঝড়ে বড় সংগ্রহ পেয়েছে তারা হায়দ্রাবাদের আমন্ত্রণে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না দিল্লির ইনিংসের পঞ্চম বলে রানের খাতা খোলার আগে আউট হয়ে যান ডানহাতি ওপেনার মানদেব সিং দ্বিতীয় উইকেটে তিন দশমিক তিন ওভারে সাঁত্রিশ রান যোগ করেন মিচেল মার্স ও ডেভিড ওয়ার্নার যেখানে মার্সের অবদান ছিল মাত্র দশ রান এরপর অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে মাত্র চার দশমিক চার ওভারে আটচল্লিশ রানের জুটি করেন ওয়ার্নার শ্রেয়াস গোপালের করা নবম ওভারে পরপর চার বলে তিন ছয় ও এক চার মেরে আউট হন পান্থ তার ব্যাট থেকে আসে ষোলো বলে ছাব্বিশ রান অধিনায়কের বিদায়ের পর দলকে বড় সংগ্রহে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন দুই বিদেশি রিক্রুট রবমেন ও ওয়ার্নার অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে এ দুজন মিলে মাত্র এগারো যোগ করেছেন একশো বাইশ রান যা দিল্লিকে নিয়ে গেছে দুশো সাত রানে শুরুতে ঝড় তোলা ওয়ার্নার শেষ দিকে শুধু চেয়ে দেখেছেন রবমেনের তাণ্ডব মাত্র আট রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি ওয়ার্নার তবে তাকে নন স্ট্রাইকে রেখে একের পর এক বাউন্ডারি হাঁকিয়েছেন ক্যারুবীয় রবম্যান শেষ পর্যন্ত বারো চার ও তিন ছয়ের মারে আটান্ন বলে বিরানব্বই রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ওয়ার্নার অন্যদিকে তিন চার ও ছয়টি বিশাল ছয়ের মারে পঁয়ত্রিশ বলে সাতষট্টি রানের সাইক্লোন ইনিংস খেলেছেন রবম্যান যার সুবাদে শেষ চার ওভারে ষাট রান পায় দিল্লি দুইশো আট রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সানরাইজার্স দলীয় আট রানের মাথায় অভিষেক শর্মা ছয় বলে সাত এবং এগারো বলে পাঁচ রানে ক্যান উইলিয়ামসন আউট হলে পাওয়ার প্লেয়ার ছয় ওভারে দুই উইকেট হারিয়ে পঁয়ত্রিশ রান সংগ্রহ করে সানরাইজার্স এরপর পরের ওভারে আবারও উইকেট হারায় সানরাইজার্স আঠারো বলে বাইশ রানে আউট হয় রাহুল ত্রিপাঠী ফলে সাত ওভারে দলীয় স্কোর তিন উইকেটে সাঁয়ত্রিশ রান